নমস্কার, লেখাপড়া তোমাদের সর্ব স্বাগত। এখন যে টপিকটি নিয়ে আলোচনা করবে, মাধ্যমিক ইতিহাস 2025 তৃতীয় অধ্যায়ের এসইকিউ 50টি প্রশ্ন উত্তর। এর আগে কি 50টি দেওয়া ছিল? পার্ট ওয়ানে, পার্ট টুতে 50, বাকি 50টি আজকে দেওয়া হবে। তো চলো শুরু করি। 51 নম্বর প্রশ্নটা কি বলছে, কোল বিদ্রোহের নেতৃত্ব কারা ছিলেন? উত্তর, সুই মুন্ডা, সিংহাই মালিক, বুদ্ধ ভগত, জোয়ার ভগত, খাদুপাদর প্রমুখ ছিলেন কোল বিদ্রোহের নেতা। মুন্ড বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর, বিশ্ব মুন্ডা। 53 নম্বর প্রশ্ন, বিশ্ব মুন্ডার উপাস্য দেবতা কে ছিলেন? উত্তর, সিং বঙ্গা অর্থাৎ সূর্য দেবতা। 54 নম্বর প্রশ্ন, কোন বিদ্রোহে আর কোন কোন উপজাতির লোকেরা যোগ দিয়েছিল? কোল বিদ্রোহে ওড়া, মুন্ডা, হো উপজাতির লোকেরা যোগ দিয়েছিল। 55 নম্বর প্রশ্ন, কোলরা কি বাজিয়ে বিদ্রোহের সূচনা করতেন? উত্তর, কোলরা ঢাক বাজিয়ে বিদ্রোহের সূচনা করতেন। 56 নম্বর প্রশ্ন, বিশৃঙ্খলা সৃষ্টিকারী আদিবাসীদের শায়েস্তা করতে সরকার কোন আইন পাস করেন? উত্তর, ক্রিমিনাল ট্রাইবস আইন। 57 নম্বর প্রশ্ন, রম্পা বিদ্রোহ কবে শুরু হয়েছিল? উত্তর, 1879 সালে। 58 নম্বর প্রশ্ন, কোন বিদ্রোহে ডিং খরসা নামে চাঁদা সংগ্রহ করতেন? উত্তর, রংপুর বিদ্রোহে। 59 নম্বর প্রশ্ন, রংপুরে স্থানীয় স্বাধীন সরকারে নবাব নুরুল উদ্দিনের সহকারী কে ছিলেন? উত্তর, দয়ারাম শীল। 60 নম্বর প্রশ্ন, কোল বিদ্রোহীদের আক্রমণের লক্ষ্য কারা ছিলেন? উত্তর, কোল বিদ্রোহীদের আক্রমণের লক্ষ্য ছিল জমিদার, মহাজন, শস্য ব্যবসায়ী এবং কোম্পানি কর্মচারীরা। 61 নম্বর প্রশ্ন, কোলরা পুলিশ বাহিনীকে কাদের সহযোগী মনে করত? উত্তর, কোলরা পুলিশ বাহিনীকে জমিদার, মহাজনদের সহযোগী মনে করত। 62 নম্বর প্রশ্ন, রংপুর বিদ্রোহে কে ব্রিটিশ বাহিনী নেতৃত্ব দেন? উত্তর, ম্যাকডোনাল্ড। 63 নম্বর প্রশ্ন, কে মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত? উত্তর, রানী শিরোমণি। 64 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকারের অরণ্য সনদ পাস হয় কবে? উত্তর, 1855 সালে। 65 নম্বর প্রশ্ন, সরকার কাকে বন বিভাগের ইন্সপেক্টর নিয়োগ করেন? উত্তর, জিএটি ব্র্যান্ডিসকেম। 66 নম্বর প্রশ্ন, কোন বিদ্রোহ দমন করতে কার নেতৃত্বে ইংরেজ বাহিনী এসেছিল? উত্তর, কোল বিদ্রোহ দমন করতে ক্যাপ্টেন উইলকিনসের নেতৃত্বে ইংরেজ বাহিনী এসেছিল। 67 নম্বর প্রশ্ন, কোলদের সমরাস্ত্র কি কি ছিল? উত্তর, তীর, ধনুক, বল্লম প্রভৃতি ছিল কোলদের সমরাস্ত্র। 68 নম্বর প্রশ্ন, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি নামক পৃথক অঞ্চল কত খ্রিস্টাব্দে গঠন করা হয়? উত্তর, 1834 খ্রিস্টাব্দে। 59 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় কবে? উত্তর, 1865 সালে। দ্বিতীয় অরণ্য আইন পাস হয় কবে? উত্তর, 1878 সালে। 71 নম্বর প্রশ্ন, কিসের মাধ্যমে সমাজে দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে? উত্তর, বিপ্লবের মাধ্যমে। 72 নম্বর প্রশ্ন, রংপুরে ইজরেদার কে ছিলেন? উত্তর, দেবী সিংহ। 73 নম্বর প্রশ্ন, রংপুর স্বাধীন সরকারের নবাব কে ছিলেন? উত্তর, নুরুল উদ্দিন। 74 নম্বর প্রশ্ন, একটি উপজাতি বিদ্রোহের নাম বলেন? উত্তর, কোল, সাঁওতাল, মুন্ডা প্রভৃতি ছিল উপজাতি বিদ্রোহ। দামিনী কোহ বলতে কি বোঝায়? উত্তর, দামিনী কোহ বলতে বোঝায় পাহাড়ের প্রান্ত দেশ। 76 নম্বর প্রশ্ন, কোন বিদ্রোহে কৃষকরা ডিং খরচা নামে চাঁদায় আদায় করতেন? উত্তর, রংপুর। 77 নম্বর প্রশ্ন, প্রথম পর্বে চুয়াল বিদ্রোহের নেতৃত্ব দেন কে? উত্তর, জগন্নাথ সিংহ। 78 নম্বর প্রশ্ন, দুর্জন সিংহ কোন বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর, চুয়ার। 79 নম্বর প্রশ্ন, শিরোমণি কোন বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর, চুয়ার বিদ্রোহ। বুদ্ধ ভগত ও জোয়া ভগত কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? উত্তর, উত্তর যোগী কোল বিদ্রোহের। 81 নম্বর প্রশ্ন, দামিনী কো কতজন সাঁওতাল বাস করত? উত্তর, 83 হাজার। 82 নম্বর প্রশ্ন, কবে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয়েছিল? উত্তর, 1855 সালে 30শে জুন। দমনী কোতে কারা বসবাস করত? উত্তর, সাঁওতালরাম। কেনারাম বেজারাম নামে বাটখারা কারা ব্যবহার করত? উত্তর, ব্যবসায়ীরা। সিধু ও কানু কোন বিদ্রোহের নেতা ছিলেন? উত্তর, সাঁওতাল। সাঁওতাল বিদ্রোহ কি নামে পরিচিত? উত্তর, হুল নামে পরিচিত। 87 নম্বর প্রশ্ন, মুন্ডা বিদ্রোহ কি নামে পরিচিত? উত্তর, উলগুলান। মুন্ডা বিদ্রোহ কবে শুরু হয়? উত্তর, 1899 খ্রিস্টাব্দে। উলগুলান বলতে কি বোঝায়? উলগুলান বলতে ভীষণ বিশৃঙ্খলা বা বিদ্রোহকে বোঝায়। মুন্ডারা কেমন মানুষ ছিলেন? উত্তর, মুন্ডারা ছিলেন নিরীহ, সহজ, সরল প্রকৃতির মানুষ। মুন্ডা সমাজে জমিতে যৌথ মালিকানা কে কি বলা হতো? উত্তর, কুতকাতি প্রথা। 92 প্রশ্ন, ভীল বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তর, শিবরাম।
তিরানব্বই নম্বর প্রশ্ন, আনন্দমার উপন্যাসে কোন বিদ্রোহ উল্লেখ আছে? উত্তর সন্ন্যাসী ফকির বিদ্রোহ। চুরানব্বই নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে ভারতে সংগঠিত কৃষক কৃষক বিদ্রোহের নাম কি? উত্তর সন্ন্যাসী ফকির বিদ্রোহ। মুক্ত উপজাতির লোকেরা কি কাজ করত? উত্তর মুক্ত উপজাতির লোকেরা কৃষিকাজ করত। এটা মুক্ত হবে না, মুন্ড হবে। কাঠি বা খুঁতকাঠি প্রথা মানে কি? উত্তর খুঁতকাঠি বা প্রথা মানে ছিল জমি যৌথ মালিকানা। সাতানব্বই প্রশ্ন, ওয়াবি কথার অর্থ কি? নবজাগরণ। আটানব্বই প্রশ্ন, ভারতের প্রথম ওয়াবি আন্দোলনের প্রসার ঘটান কি? উত্তর সৈয়দ আহমেদ। নিরানব্বই প্রশ্ন, বিরসা মুন্ডার কবে মৃত্যু হয়? উত্তর উনিশশো খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার মৃত্যু হয়। একশো নম্বর প্রশ্ন, সর্বশেষ বিরসা মুন্ডাকে তার অনুগামীরা কি রূপে দেখতেন? উত্তর বিরসা মুন্ডাকে তার অনুগামীরা ভগবান রূপে দেখতেন। এটাই ছিল আজকের বিষয়বস্তু।